রাঙামাটিতে পর্যটকদের আকর্ষণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানের আদলে তৈরি হয়েছে হাউসবোট স্বপ্নডিঙি। এই বোটে লেকে ঘুরে বেড়ানোর পাশাপাশি খাওয়া ঘুমানো সহ হোটেলের সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। বোট এবং হোটেলের সেবা একসঙ্গে দিতেই এই উদ্যোগ বলে জানায় হাউসবোট কর্তৃপক্ষ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের সৌন্দর্য, কাপ্তাই লেকের বুক চিরে স্বপ্নডিঙি হাউসবোট পর্যটক নিয়ে ছুটে চলেছে সুবলং ঝর্ণায়। প্রিয়জনকে সাথে নিয়ে কাপ্তাই লেকের বিশাল জলরাশি এবং প্রাকৃতিক সৌন্দর্য বোটের বিলাসবহুল কক্ষের জানালা দিয়েই উপভোগ করছেন পর্যটকরা। বোটে করে সারাদিন লেকে ঘোরাঘুরি, নাস্তা, দুপুর ও রাতের খাবার সহ রাত্রিযাপনে রয়েছে ভিন্ন ভিন্ন প্যাকেজ। ইট পাথরের কোলাহল ছেড়ে লেকের শান্ত জলরাশি দেখে মুগ্ধ পর্যটকরা। ভালো লাগাটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে কতটুকু ভালো লেগেছে। আমার কাছে বোটটাই সবথেকে বেস্ট লাগছে। যদি একটা শব্দ বলি তাহলে যে অসাধারণ। আর এ বোটেই পর্যটকদের চাহিদা মতো খাবার তৈরি করা হয়। ব্যস্ত সময় পার করছেন রন্ধন শিল্পীরা। বাংলা খাবারের পাশাপাশি পাহাড়ের ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন ও ব্যাম্বো ফিশ পাওয়া যায়। খাবার দাবার এগুলাও তো খুবই সুস্বাদু, মানে এক প্রকার খুব অসাধারণ একটা বেশ পরিবেশ আর কি। এখানে হাউসবোটের ট্যুরগুলো অনেক মানে রিল্যাক্সিং আর রিল্যাক্সিং এবং অনেক প্রিমিয়াম টাইপের। পর্যটকদের কথা মাথায় রেখে বোট ও হোটেলের সেবা একসঙ্গে দিতে এই উদ্যোগ বলে জানায় হাউসবোট কর্তৃপক্ষ। হোটেল খুঁজতে হয়, যেমন কোথাও ঘুরতে গেলে বোট খুঁজতে হয়, সেই জন্য এই দুইটা মিলে আমরা এই হাউসবোটটা আসলে আমরা ওপেন করেছি। এক রাত দুদিনের জন্য জনপ্রতি 7,500 টাকা, এক দিন ও রাতের জন্য 5,000 আর ডে প্যাকেজ 3,000 টাকা। সময় সংবাদ, রাঙামাটি।